যেমন সারালেন। ভারত দিশম আদি জাতি আদি কানন্দর অকয়াম বাজুমানা আবি লেকান্দর ডুঙ্গ জিলাতে ইংরেজ সালাত হর অকন করডর তেঙ্গইনাবিন হারকেন সাথে ইংরেজ সরসা লেপে তোপর বাং রাওয়াল লেনা ডুঙ্গ জেলার হর অকন বাংকো বতর বেলা সেঙ্গের টুটি ডুঙ্গ জেলায় আতার রহকেদা হর অকন আসার কাপি বাংগে লিচর লেনা হাজার হাজার হর অকন জিবি কয়েন কেদা ওনা থেকে সান্তান নেতুন ভারত রেডি কেউ না বীরভূম জেলা ঝিলিমিলি গুটুরে জিবিবি নেম কেদা বিভিন্ন রূপে ছড়িয়ে পড়েছে এবং আমরা আলটিমেটলি স্বাধীনতা লাভ করি। তো স্বাধীনতা আন্দোলনের প্রথম যদি কোনো রিকগনাইজ আন্দোলন যদি বলা হয় তাহলে আমাদের এই আন্দোলন, যেখানে আমাদের বীর যোদ্ধা অমর শহীদ সিধু এবং কানু শহীদ যোদ্ধা হয়েছিল, কিন্তু তারা যে চিঙ্গারি যে আগুনটা মানুষের মনে ভারতবাসীর মনে লাগিয়ে গিয়েছিলেন তারই প্রতিফলন হিসাবে আমরা বিভিন্ন আন্দোলন দেখেছি এবং স্বাধীনতা পেয়েছি। সত্য বড় কথা কি যে সেই সময় 1855 সালে আজকে ধরুন এখানে যা পপুলেশন তার চার ভাগের এক ভাগ ছিল না, খুব কম মানুষ, তাই তো? পপুলেশন খুব কম, মোবাইলের যুগ ছিল না, টেলিফোন ছিল না, লোকে একে অন্যকে খবর দেওয়ার কোনো প্রচার মাধ্যম ছিল না যে কী করে খবর দেব। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকেও কোনো আন্দোলন যদি করতে গেলে 10,000, 12,000, 15,000 বেশি লোককে জোগাড় করা বিরাট ব্যাপার। সেই জায়গায় 1855 সালে সিধু কানু যখন এই আন্দোলনটা সংগঠিত করেছিলেন এই প্রচার মাধ্যম কিছু না থাকা সত্ত্বেও পুরো জঙ্গলময় এলাকার সঙ্গে আমাদের ঝাড়খণ্ডের কিছু এলাকা এইসব নিয়ে যে আন্দোলন এই হুল বিদ্রোহ, তখন 50,000 মানুষ কিন্তু সেই আন্দোলনে যোগ দিয়েছে। চিন্তা করেন, মানে সেই জমানায় 50,000 লোক একসঙ্গে এই আন্দোলনে যোগ দেওয়া, তার মানে আজকের দিনে যদি কল্পনা করা হয় তাহলে ধরে নিতে পারেন যে 5,000 কি ওনারা একসঙ্গে ধরে করেছিলেন এই আন্দোলন কমপক্ষে। তাহলে এরকম একটা বিরাট আন্দোলন ওনারা তৈরি করেছিলেন, মানে উদ্যোগ নিয়েছিলেন এবং যারই প্রতিফলন আমরা আজকে এই স্বাধীন আকাশের তলায় আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, নিজের জীবনযাপন করছি। তেমন এই বিদ্রোহের নায়ক যারা আছেন সিধু কানু, আজকে ওনাদেরকে আমরা স্মরণ করছি, ওনাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি যথাযথভাবে, এবং যাতে এই দিবসকে উদযাপন করার মধ্য দিয়ে আমরা যাতে ওনাদের যে পথ নির্দেশিকা ছিল তাকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং সফলভাবে স্বাধীনভাবে আমরা প্রচার করতে পারি, এই হচ্ছে ওনাদের লক্ষ্য যেটাকে আমরা পালন করছি আজকে স্মরণ করে দিয়ে ওনাকে যথাযথ সম্মান দিয়ে। তো আপনার সবার মঙ্গল কামনা করে আজকের অনুষ্ঠানে সফল কামনা করে আমার বক্তব্য আছে। নমস্কার।